দর্শক, শেখ হাসিনা বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। সেখান থেকে সহকর্মী বিজন কুমার দাস। বিজন কুমার দাস, কিছুক্ষণ আগে ডাক্তার সামন্তলাল সেন সেখানে ব্রিফ করছিলেন, তো তিনি কি জানিয়েছেন দগ্ধ যারা এখনো ভর্তি আছেন তাদের সম্পর্কে আমাদেরকে জানাবেন বিস্তারিত। হ্যাঁ, সামন্তলাল সেন উনি কথা বলেছেন কিছুক্ষণ আগে, কিন্তু তার আগে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান উনি এসেছিলেন। উনি জানিয়েছেন যে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে একাধিকবার ফোন করেছেন এবং তাকে আসার জন্য একে বলেছিলেন, সেই কারণে তিনি এখানে এসছেন। প্রায় ঘণ্টাখানের অধিক সময় আগে তিনি হাসপাতালে আসছেন এবং তিনি সেখানকার কর্তব্যরত ডাক্তার তাদের সাথে একটা রুদ্ধদ্বার বৈঠক করেছেন এবং তিনি সেই নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা সেবা যেন তাদের নিশ্চিত করা হয়, বিশেষ করে যারা আগুনে দগ্ধ হয়েছেন সে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। আর আগে তথ্য জানিয়েছেন যে মৃত্যুর মিছিল বাড়ছে, সেই সাথে আমরা জানিয়েছিলাম আগে 13 জন, তার সাথে আরও একজন যুক্ত হয়ে এখন 14-তে দাঁড়িয়েছে মৃতের সংখ্যা। তার মানে সর্বশেষ 14 জন এবং 22 জন চিকিৎসাধীন আছেন এবং 22 জনের অধিকাংশেরই 60 ভাগের বেশি অংশ পুড়ে গেছে। আশঙ্কা করছেন তাদের মধ্যে অনেক হয়তো মারা যাবেন, তাদের আশা করছেন যে এর মধ্যে বেশ কয়েকজন হয়তো সুস্থ হয়ে যেতে পারেন যদি আল্লাহ সহায়, এমন একটি কথা বলেছেন স্বাস্থ্য সচিব। তিনি আরও বলেছেন যে তিনি ইতিমধ্যেই কথা বলেছেন নারায়ণগঞ্জে সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে, এবং বিষয়টি তদন্ত কমিটি গঠন করেছে। উনি আগেই বলেছেন তদন্ত সাপেক্ষে কারা এর জন্য দায়ী, কোনো লিকেজ ব্যবস্থা ছিল কিনা সেটি উনি উল্লেখ করেছেন, সে অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সামন্তলাল তিনি কথা বলেছেন, তিনি আসলে জানিয়েছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যারা চিকিৎসাধীন আছেন তাদেরকে সুস্থ করে তোলার জন্য সেই চেষ্টা। এর আগে যদি একটু বলে রাখি, আমরা আগে জানিয়েছিলাম যে মরদেহগুলো হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে, সেটাও প্রায় 2 ঘন্টা হয়ে গেছে কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে শুরু করা যায়নি, কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে যারা আসলে যারা মরদেহ নিচ্ছেন তারা সঠিকভাবে নিচ্ছেন কিনা বা তাদের পরিচয় নিশ্চিত করার জন্য এখানে কাজ চলছে। বিশেষ করে যিনি মারা গেছেন তার পরিচয়পত্র বা যিনি স্বজন তার সাথে তার কী সম্পর্ক, সেই বিষয়ের জন্য এখানে একটু সমস্যা জটিলতা তৈরি হয়েছে। কিছু যারা অভিভাবক যারা আছেন তারা অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন এবং যারা আহত আছেন তাদেরকে দেখার জন্য তারা অনেক ব্যতিব্যস্ত হয়ে গেছেন, তারা কান্না করছেন, কান্নার রোল এখানকার পরিবেশ ভারী হয়ে গেছে, এটা আমি আগে বলেছি। তাদের আসলে অনেকটা পাথর হয়ে গেছে, তারা কাঁদতে পারছেন না, তারা বলছে শেষ একবার দেখার জন্য, কিন্তু ডাক্তার বলছেন যে আসলে এখন দেখার সুযোগ নেই, তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। আর মরদেহ হস্তান্তর প্রক্রিয়া একটু জটিলতা হয়েছে, হয়তো তারা আশা করছেন হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা শুরু হবে। বিশেষ করে যারা আবেদন করেছেন যে তাদের পোস্টমর্টেম ছাড়াই তাদের মরদেহ নিতে চান, তারা আবেদন করলে তারা সেইভাবে তারা হস্তান্তর প্রক্রিয়া চালিয়ে যাবেন এমনটি এখানে বলা হয়েছে। তো এখানে আন্ডারগ্রাউন্ডে প্রসেসিং, এখানে প্রসেসিংটা চলছে, হয়তো পরবর্তীতে পরবর্তী খবরে আমরা এখানকার আরও কোনো তথ্য যদি পাই আপনাকে জানাতে পারব। নিশ্চয়ই বিজন কুমার দাস, আপনি সেখানে থাকুন, আমরা নিশ্চয় আপনার কাছ থেকে পরবর্তী সংবাদ আবারও বিস্তারিত জেনে নেব।